আজকের এই ভিডিওতে আমি তোমাকে শিখিয়ে দেব কিভাবে তুমি অন্য কোনো ভিডিওর ভিউকে চুরি করে নিজের ভিডিওতে আনতে পারবে। তুমি ভাবছো যে চুরি করা খারাপ ব্যাপার, কিন্তু না, আসলে এটা একটা ট্রিক্স। আর এই ট্রিক্সটা ইউজ করেই কিন্তু সকলে তাদের ভিডিওকে ভাইরাল করে নিচ্ছে। আর তুমিও যদি চাও তোমার ভিডিওকে ভাইরাল করতে, তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবে, কারণ এই ভিডিওতে একদম প্রুফ সমেত আমি তোমাকে দেখাবো যে আমিও ওই ট্রিক্সটা ইউজ করে কিভাবে একটা ভিডিওকে ভাইরাল করতে পেরেছি। তো চলো তাহলে বেশি দেরি না করে সরাসরি তোমাকে আমার মোবাইল স্ক্রিনে নিয়ে যাও। তো চলে এসেছি আমার মোবাইলের স্ক্রিনে। সর্বপ্রথম আমি কি করব, ইউটিউব অ্যাপটা ওপেন করব। ওপেন করার পরে এখানে সার্চ করব কিভাবে ফেসবুক পেজ খুলব। তো দেখো, এখানে সার্চ করার পরে একটা ভিডিও এক নম্বরে শো করছে, যেই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলের, এবং ওই ভিডিওতে এক বছরের মধ্যে 1.4 মিলিয়ন ভিউ এসেছে, অর্থাৎ এই ভিডিওটা কিন্তু ভাইরাল। এখন এই ভিডিওটা তোমাকে এই কারণেই দেখাচ্ছি কারণ এই ভিডিওতেই আমি ওই ট্রিক্সটা ইউজ করেছি, অর্থাৎ অন্য কোনো ভাইরাল ভিডিওর ভিউকে আমি আমার ভিডিওতে নিয়ে চলে এসেছি। আর সেটা কিভাবে নিয়ে আসতে হয় তোমাকে এখন বলবো। তার আগে দেখো, এখানে এই ভিডিওর যে টাইটেল রয়েছে সেটা মনোযোগ সহকারে দেখো। এখানে রয়েছে হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ ইন বেঙ্গলি 2023, কিভাবে ফেসবুক পেজ খুলবো 2023, এফবি পেজ ক্রিয়েট, এইটা হচ্ছে এই ভিডিওর টাইটেল। এবং থাম্বনেলটাও মনোযোগ সহকারে দেখে নাও। আর এটা দেখানোর কারণ হচ্ছে তুমি কিছুটা স্লাইড করে নিচের দিকে যাবে, নিচের দিকে গেলে কিন্তু একটা ভিডিও দেখতে পাবে, যেই ভিডিওটা কিন্তু হুবু আমার মতন থাম্বনেল রেখেছে, কিন্তু টাইটেলটা দেখো হুবু কিন্তু সেম, হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ ইন বেঙ্গলি 2023, কিভাবে ফেসবুক পেজ খুলবো 2023, এফবি পেজ ক্রিয়েট, আমি 2023 করেছি, এ আপডেট করেনি। এখন এটার মাধ্যমে আমি তোমাকে ওটাই বোঝাতে চাইছি যে ভিডিওর টাইটেল, হ্যাঁ, যেই ভিডিও তুমি বানাবে সেই টপিকে ইউটিউবে এসে সার্চ করবে, সার্চ করার পরে সর্বপ্রথম যেই ভিডিওটা র্যাঙ্ক করবে ওই ভিডিওর টাইটেলটাকে হুবহু কপি করবে। তুমি ভাবছো এখন যে দাদা বলছে ভিডিওর টাইটেল কপি করলে আমার ভিডিওটাও ভাইরাল হয়ে যাবে, না, ভিডিওর মধ্যে কিন্তু তথ্য ঠিকঠাক থাকতে হবে যেন ভিউয়ার্স দেখে স্যাটিসফাইড হয়, তবেই কিন্তু ওই ভিডিওটা পরপর র্যাঙ্ক করবে। বা যেই ভাইরাল ভিডিও টাইটেলটা তুমি কপি করেছো ওই ভিডিওর নিচে কিন্তু তোমার ভিডিওটা সাজেস্ট করবে। এবং আরেকটা ট্রিক্স কি ইউজ করেছিলাম, যেই ভিডিওটার আমি টাইটেল কপি করেছি বা ভিডিওর টপিকটা কপি করেছি সেই ভিডিওর যে টাইম ডিউরেশন ছিল সেটা ছিল 5 থেকে 6 মিনিট এরকম একটা টাইম, কিন্তু আমি দেখো এখানে 9 মিনিট 29 সেকেন্ডের ভিডিও বানিয়েছি। তোমাকেও কিন্তু এই ট্রিক্সটা ইউজ করতে হবে যদি তুমি কোনো ভাইরাল ভিডিওর একই টপিকে ভিডিও বানাতে চাও। এক নম্বর টাইটেল কপি করবে, এবং 2 নম্বর ওই ভিডিওর যে ট্যাগ, আমি তোমাকে দেখাবো যে এই দুটো ভিডিওর ট্যাগ কী কী রয়েছে, পুরো একই রয়েছে তোমাকে দেখাবো। বাট তুমি যেটা করবে, ট্যাগ কপি করবে, টাইটেল কপি করবে, এবং থাম্বনেলটা চাইলে তুমি কপি করতে পারো, না হলে তুমি তোমার মতন করে বানাতে পারো। আর একটা ইম্পর্টেন্ট কি, যেই ভিডিওটা তুমি কপি করে বানাবে সেই ভিডিও থেকে কিন্তু 1 মিনিট কি 2 মিনিট হলেও অবশ্যই টাইম বেশি করবে, তাতে কি হবে ওই ভিডিওর অডিয়েন্স রিটেনশন ভালো হবে এবং সেই ভিডিওটা পরপর র্যাঙ্ক করবে, এবং যেখান থেকে তুমি কপি করেছো সেটা কিন্তু পরপর ডাউন হয়ে যাবে। কিন্তু দেখো, এখানে আমি 9 মিনিট 29 সেকেন্ডের ভিডিও বানিয়েছি, কিন্তু এই ভিডিওটা বানিয়েছে আমার থেকে বেশি, তবুও কিন্তু র্যাঙ্ক করেনি। দেখো এটা 10 মিনিট 44 সেকেন্ডের, তবুও র্যাঙ্ক করেনি। তার কারণ হচ্ছে এই ভিডিওটার অডিয়েন্স রিটেনশন ভালো হয়নি, অর্থাৎ এই ভিডিওটা দেখে ভিউয়ার্সরা স্যাটিসফাইড হয়নি, একটু দেখে পালিয়ে গেছে, যেই কারণে কিন্তু আমার ভিডিওটা 1 নম্বরে র্যাঙ্ক হচ্ছে। বাট আমার এটা এক বছরে 1.4 মিলিয়ন ভিউ হয়েছে, এই ভিডিওটা দেখো মাত্র 11 মাসের মধ্যে এখানে কিন্তু প্রায় 3,90,000 ভিউ চলে এসেছে। তাহলে আশা করি আজকের এই ভিডিওটা তোমার খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে আজকের এই ভিডিওটা কেমন হয়েছে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল অপশনে ক্লিক করে রাখবে, যাতে করে এই ধরনের হেল্পফুল ভিডিও আরও আপলোড করলে তার নোটিফিকেশনটা সর্বপ্রথম পেয়ে যাও। তো এখানে তাহলে আজকের মতো এই ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে।